প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনার অনলাইন স্কুলের চারুকলা বিভাগের প্রথম ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমি ছবি আঁকব প্রকৃতি নিয়ে, সুতরাং চলো শুরু করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি ছবি আঁকব প্রথমে নদী ও নৌকা নিয়ে। যেহেতু বাংলাদেশ নদী মাতৃক দেশ, সেহেতু নদী ও নৌকা নিয়ে শুরু করা যাক। তা আজকে ছবিতে মূলত আমি আঁকবো জল রঙে। তো জল রঙের ছবি আঁকতে আমি এখানে যা যা ব্যবহার করেছি তা হলো হ্যান্ডমেড পেপার। প্রথমে সেটা অবশ্যই জল রং লাগবে, জল রঙের তুলি এবং পানি, এবং তার সাথে আমি কলম দিয়ে ড্রয়িং করছি যাতে এটা ক্যামেরায় ভালো মতো বোঝা যায়। তোমরা পেন্সিল দিয়ে করবে, কারণ পেন্সিল দিয়ে করলে পরে ভুলটা শোধানোর একটা উপায় থাকে। তো প্রথমে আমরা কলম দিয়ে ড্রয়িংটা করে নিচ্ছি। মূলত একটা গ্রামে নদী ও নৌকা কীভাবে থাকে সেটারই একটা দৃশ্য আমরা আঁকছি এখানে। তোমরা যদি বিষয়টা আঁকতে চাও, প্রথমে ভালো করে যদি পারো, সম্ভব যদি হয়, তাহলে সেই নদী নৌকা যেখানে আছে সেখানে গিয়ে ছবি আঁকতে পারলে খুবই ভালো, আর না হলে ফটোগ্রাফ দেখেও করবে তো অবশ্যই, যেহেতু দৃশ্য সবাইকেও আর ওখানে থাকে না। এর জন্য তোমরা প্রথমে ফটোগ্রাফ থেকে ড্রয়িংটা একদম পারফেক্ট করার চেষ্টা করবে, যেমনটা ড্রয়িং আছে যত সম্ভব পারো ড্রয়িংটা উপভোগ করার চেষ্টা করবে। তারপরে আমাদের এখন ড্রয়িং প্রায় শেষ, আমরা এখন চলে যাব রঙে। জল নয় করার জন্য প্রথমে আমরা পেস্টটা ভিজিয়ে নিব। পেস্টটা ভিজিয়ে নিচ্ছি। এবার আমরা নীল রং নিচ্ছি, যেহেতু আকাশ নীল, সেই নীল আকাশ আকাশ দিয়ে নিলাম। আকাশ করার সময় যদি কাগজটি ভিজে নেওয়া যায় তাহলে খুবই ভালো হয়, তাহলে আকাশের মতো আরও ছবিতে জল রঙের ক্ষেত্রে ওরকম ফ্লেভার টানা যায়। আমরা দূরে গ্রাম করার জন্য একটু দূরে গ্রাম দিচ্ছি। দূরে গ্রামে যেরকম রঙটা দেখা যায় আর কি, নীল নীল দেখা যায় বা সবুজ সবুজও দেখা যায়, সেক্ষেত্রে আমরা নীল রং, সবুজ রং এরকম রং নেই গ্রামের রঙটা দিব। খেয়াল রাখতে হবে আমাদের জন্য কাজ করার সময় আমরা রং কতটুকু দিচ্ছি সেটা যেন আমরা বুঝি, তাহলে কাজ করার সাথে সেটাই আমাদের সহায়ক হয়ে উঠবে। এবার আমরা গ্রামের যে ফসলের ক্ষেত থাকে সেরকম ক্ষেতে রং দিচ্ছি আমরা। আমরা যত দূরের দিকে রং দিব ততটা দূরের দিকে আমরা নীল রং দেওয়ার চেষ্টা করব, এবং কাছের দিকে আমরা যতটা পারি হলুদ সবুজ এগুলা ব্যবহার করবো, কারণ দূরের দিকে আর কি প্রকৃতির ক্ষেত্রে দূরের দিকে নীল রংটাই হয়ে যায়, আস্তে আস্তে একটা ব্লুইশ ব্যাপার তৈরি হয়। নৌকার এবার আমরা নদীর যে একটা ছায়া, সেই ছায়ার ক্ষেত্রে একটু সবুজ রঙ অবশ্যই ব্যবহার করবো, কারণ সবুজ রঙের একটা ছায়া তো ক্ষেতের ছায়া পানিতে অবশ্যই পড়ে, এবং নীল রঙও আমরা ব্যবহার করছি এর সাথে। I'm not going to be able to do that.
এবার আমরা রংটা শুকাবো। শুকানোর পরে পরবর্তী আমরা রঙের লেয়ারে পরবর্তী রঙের লেয়ারে আমরা যাব। ছবি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। নৌকা যখন করবো তখন আমরা চিকন তুলি ব্যবহার করার চেষ্টা করব যেন আমাদের ছবি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে, কারণ যারা বিগিনার বা প্রথমে যারা শুরু করছে কেবল সাবধানতার সাথে ছবি আঁকলেই ভালো এবং মনোযোগ অবশ্যই দিতে হবে। ছবি আঁকতে গেলে মূলত মনে আনন্দটা থাকা দরকার যে তুমি ছবিকে উপভোগ করতে পারছো কিনা, এটা একটা বড় বিষয়। এবং শুধু যে এই ছবি আঁকতে হবে তার কোনো মানে নেই, তোমার যেটা ইচ্ছা, তোমার যেটা আঁকতে ভালো লাগে তুমি সেটাই আঁকবে।
আমরা এবার ছবিটা এবং শেষ পর্যায়ে চলে এসেছি। নৌকা যে ঘাটে বাঁধা থাকে সেই নৌকাও ঘাটে আমরা বাঁধার যে লাঠি করে সেটা দিলাম। আর এরকম সবজি শুধু জল রঙে আঁকতে হবে, তার কোনো মানে নেই। তোমাদের হাতে কাছে যেটা যে ধরনের রং আছে বা তোমরা যে ধরনের রঙে আঁকতে স্বাচ্ছন্দ্য বোধ করো সেই রং দিয়ে আঁকতে পারো, এরকম বাধার উচিত নেই। প্রথম মেন কথা হচ্ছে ছবি আঁকতে হবে, ভালোবেসে ছবি আঁকবা তাহলেই হবে। আমাদের এখন ছবিটা শেষ হয়ে গেল, এই হচ্ছে আমাদের এখন ছবি। সুতরাং শিক্ষার্থী বন্ধুরা, আজকে এখানেই শেষ। পরবর্তী ক্লাসে আমরা নতুন একটা বিষয়বস্তু নিয়ে হাজির হব। সাথে থেকো, দেখা হবে।